সারাদেশে সড়ক দুর্ঘটনা ও হামলা সহ বিভিন্ন ঘটনায় সাতজন নিহত হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জে প্রিজন ভ্যান উল্টে মারা গেছে পুলিশ সদস্য সহ দুজন এছাড়া নারায়ণগঞ্জে কর্মী সহ দুজন খুন এবং হবিগঞ্জের বাল্লা সীমান্তে ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আরিফ হোসেনের রিপোর্ট সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় পিজন ভ্যান উল্টে এক পুলিশ সদস্য সহ অন্তত দুজন নিহত হয় আহত হয়েছে আরও তিনজন পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে যাবার পথে পিজন ভ্যানটি এ দুর্ঘটনার শিকার হয় সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ক্রসিং এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সূর্যমন্ডল নামের ওই পথচারী এবং এদিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ময়দা কারখানার নিরাপত্তা কর্মী সহ দুজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক শ্রমিক পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে নাইনা ফ্লাওয়ার মিল নামের ওই কারখানায় কথা কাটাকাটির জের ধরে ভোরে কারখানা শ্রমিক হোসেনকে হত্যা করে তার সহকর্মী এ সময় হোসেনের আর্তচিৎকার শুনে কারখানা নিরাপত্তা প্রহরী আব্দুল আজিজ বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে ঘাতক শ্রমিক পালিয়ে যায় ছুরির আঘাতে আব্দুল আজিজও ঘটনাস্থলেই মারা যায় সকাল আটটার দিকে কারখানার মালিকসহ অন্য শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় আর হবিগঞ্জের বাল্লা সীমান্তে ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছে ভোরে বাল্লা সীমান্তের নয়শো নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুদ্দিন কাউসার জানান হবিগঞ্জের চুনানুঘাট উপজেলার পাঁচ ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করার পর সেখানকার মজুমদার টিলাবাসী তিনজনকে কুপিয়ে হত্যা করে এ সময় বাকি দুজন পালিয়ে আসতে সক্ষম হয় অনুপ্রবেশকারীরা সেখানে গরু চুরি করতে গিয়েছিল বলে অভিযোগ করেছে মজুমদার টিলাবাসী আরিফ হোসেন এটিএন বাংলা